মঞ্চ, দেশ কিংবা বিদেশ, বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24। কেমন তুন জানাচ্ছি আমি ফারজানা তিথি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের শেষ সময়ের প্রস্তুতি। সোমবার প্রধানমন্ত্রী সহ দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। তাই তো রবিবার বিকেল থেকে রাত অবধি শেষবারের মতো রিহার্সাল করে নেন শিল্পীরা। তৈরি হচ্ছে মঞ্চ, চলছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের শেষ সময়ের প্রস্তুতি। সবকিছু মিলিয়ে আমার মনে হয় দর্শকরা একটা অল্পক্ষণের ভিতরে সব রকম মাত্রা নিয়ে একটি এই ভিন্নধর্মী এই অনুষ্ঠান আমরা উপহার দিতে পারব। সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2015 সালের সেরা ছবি, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সহ চলচ্চিত্রের বিভিন্ন শাখায় প্রদান করা হবে জাতীয় পুরস্কার। প্রথম পর্বে পুরস্কার দেওয়া হবে এবং দ্বিতীয় পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যেখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পীরা তাদের সাংস্কৃতিক পরিবেশনা আমাদের উপহার দিবেন। আমাদের প্রস্তুতি একেবারেই কমপ্লিট হয়ে গেছে, আমরা পুরোপুরি তৈরি। আমরা মনে করি এটারও একটা যথেষ্ট ভূমিকা আছে, যে রিফ্রেশিং একটা স্টেজ, যে এটা চলচ্চিত্রকে রিফ্রেশ করবে। ও চঞ্চল চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের শুরুতেই থাকছে যন্ত্রসঙ্গীতের পরিবেশনা। এরপর একে একে মঞ্চ মাতাবেন জনপ্রিয় তারকারা। চলচ্চিত্র পুরস্কার শিল্পীকে ভালো কাজ করার উৎসাহ দেয়। অনেক এক্সাইটেড, যখন সবাই দেখে বলবে তোমাকে দেখেছি ন্যাশনাল অ্যাওয়ার্ডে পারফর্ম করেছো, ভীষণ ভালো লাগবে। মাননীয় প্রধানমন্ত্রীর সামনে পারফর্ম করব, তো সেজন্য খুব ভালো লাগাও কাজ করছে, আবার খুব ভীষণ টেনশনও কাজ করছে। চলচ্চিত্র উৎসব বলতে যেটা বোঝায় সেটাকে আমরা এখানে হাজির করার চেষ্টা করেছি। পর এই আয়োজনে মঞ্চে দেখা যাবে নায়িকা শাবানাকে। এবার আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন এই অভিনেত্রী। জুম্মাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। শাকিব খানের ওপর বাংলাদেশ চলচ্চিত্র পরিবারে নিষেধাজ্ঞা স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও AKM জহিরুল হকের দ্বৈত বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। এতে শাকিব খানের নতুন তিন সিনেমায় অভিনয়ের আর কোনো বাধা রইল না। গেল 16 জুলাই চলচ্চিত্র সংশ্লিষ্ট 18টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার একটি বিজ্ঞপ্তি জারি করে, যেখানে শাকিব খান অভিনীত নতুন পুরনো যে কোনো ছবির নির্মাণ কাজ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে শাকিব খানের সাথে চুক্তিবদ্ধ হওয়া তিন চলচ্চিত্রের প্রযোজনা।